পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহার শহরে প্রাণকেন্দ্র গুঞ্জুবাড়ি পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক। দেশে বিভিন্ন রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে। করোনা মহামারীর জেরে আর্থিক সংকটে সাধারণ মানুষ এরই মাঝে পেট্রোলের দাম 100 টাকার বেশি হয় চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার এই বিষয়ে বলেন যে লাগাতার বিজেপির কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দাম বৃদ্ধি করে যাচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যে তৃণমূল সরকার যে আন্দোলন করছে সেটা কোনো অধিকার নেই, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই মিলিতভাবে পেট্রোপণ্যের থেকে ট্যাক্স নিচ্ছে। লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে সারা দেশে পেট্রোল ডিজেলের দাম দৈনিক বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বাড়ছে। কেন্দ্রে বিজেপি সরকার এটা এক নম্বর তাদের এজেন্ডা, দৈনিক সকালে রেডিও টিভি খুললেই পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ছে। এই যে ভয়াবহ মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম কমে গেছে। 1300 সালে এক ব্যারেল পেট্রোল ডিজেলের দাম ছিল, অপরিশোধিত তেল, তার দাম ছিল $73, $75। আজকে আন্তর্জাতিক বাজারে সেখানে আরও কমে গেছে দাম। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে যখন পৃথিবীতে যুদ্ধ নেই, ওপেকের সংকট নেই, তেলের যোগান স্বাভাবিক, সেই সময়ে কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ডিজেলের দাম দৈনিক বৃদ্ধি করছে। পৃথিবীতে দাম কমছে, আমাদের দেশে দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা ফরওয়ার্ড ব্লক এই তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্র রাজ্যের যে দুর্মুখ নীতি তার প্রতিবাদে আজকে তীব্র আন্দোলন নেমেছি। 8টা থেকে 12:30 আধা ঘন্টা বিক্ষোভ আমাদের চলবে। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার।